ছেঁড়া টাকার পরিবর্তে নতুন টাকা দেন মোবারক, বিক্রি করেন নতুন টাকাও, তবে সেই জন্য নেন বাড়তি টাকা। গত 17 বছর ধরে এই ব্যবসায় করে আসছেন তিনি, আর তাতে যে আয় হয় তা দিয়েই চলে তার সংসার। তবে অবরোধে বেচা বিক্রি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন মোবারক। অবরোধের মধ্যে মানুষজন কমজন আছে, তো এলে বেচা কিনি ভালো না। এখন এই সকাল থেকে মনে করেন যে আমি 10 টাকা আমার করি নাই, ওটা ভাগ্যের উপর নির্ভর করে, যার যা দিচ্ছে কেড়ে করে নিজে করে, যার ইচ্ছে আল্লাহ পাক রাখছে যেভাবে সেভাবেই হবে। বিএনপি সহ সমমনা দলগুলোর ডাকা চলমান অবরোধে সড়কে কমে গেছে যান, সীমিত হয়েছে মানুষের চলাচল, আর তাতেই বিপাকে পড়েছেন মোবারকের মতো অন্য অন্যরাও। অবরোধের সময় বর্তমানে অনেক খারাপ অবস্থা, অবরোধ হরতাল মানে আমাদের খুবই করুণ অবস্থা। বাচ্চাদের স্কুলের টাকা লাগে, গাড়ি ভাড়া লাগে, নতুন টাকা শখ করে ব্যবহার করে, তারা যদি না আসতে পারে তাহলে তো আমাদের আর বিক্রি হবে না, এই জন্য মূলত এখন ব্যবসা কম। একই অবস্থা স্বল্প পুঁজির অন্যান্য ব্যবসায়ীদের, তবে বেশি বিপদে পড়েছেন সড়কে যারা নানান পণ্য বিক্রি করে থাকেন। গাড়িওয়ালারা ভাড়া পায় না, গাড়িওয়ালারা 2 টাকা ইনকাম করতে পারলে খাবে, তারা 2 টাকা ইনকামও করতে পারতেছে না, খাইতেও পারতেছে না। আমাদের তো 2 টাকা ইনকাম নেই, ছেলে মেয়ে পড়ালেখা আছে, খাওয়া দাওয়া আছে, বাসা ভাড়া আছে ঢাকা শহরে, লোকজন না বেরোলে তাহলে কোন থেকে খাবে? আগে হয়তো মনে করেন 4000 টাকা বেচতাম, এখন হয়তো 2000 টাকা 2500 টাকা বেচা হয়, আগের মতো এখন আর বেচা হয় না, আর বিক্রি টিক্রি কম, আর মানুষজন অনেক কম রাস্তায়, আর আমাদের তো ওই যে ব্যবসা না হইলে আর কি অনেক লস হয়, কারণ আমাদের অনেক খরচ আছে। রাজধানীতে ফুটপাতে জমজমাট বাজার বসে, নিউ মার্কেট ও গাউসিয়া এলাকায় চলমান অবরোধে তারাও পড়েছেন সংকটে, ক্রেতা সংকটে, বন্ধ হওয়ার পথে তাদের ব্যবসা। ঢাকা সিটির মধ্যে যারা থাকে তারা তো সহজে এখন ঘর থেকে বের হতে পারে না, আর আগে তো মনে করেন সবসময় খোলা ছিল, দূর থেকে বাইরে থেকে ঢাকার বাইরে যে সমস্ত লোক ওগুলা ওনারা আসতো, তখন একটু বেচা কিনা ভালো হইতো। অবরোধের কারণে বেচা কিনা হচ্ছে না, আমাদের প্রতিদিন লস, এখন বেচা কিনি নাই, কাস্টমার লোকজন আসতে পারে না, আগে ভালোই ছিলাম। আমরা যারা ছোটোখাটো ব্যবসায়ী আছি এবং বড় ব্যবসায়ীরাও আমার জানা মতে কেউ হরতাল অবরোধ চায় না, আমরা বাংলাদেশে হরতাল অবরোধ চাই না, আমরা শান্তি চাই। ক্ষুদ্র এসব ব্যবসায়ীরা প্রতিবাদের ভাষা হিসেবে হরতাল অবরোধ চান না, তারা চান নির্বিঘ্নে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে, দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে।